রায়কিশোরী বেরিয়ে পড়েছেন হোলি খেলার অঙ্গনে। সখীদের সঙ্গে আবির, ফাগ, গুলালের রঙে মাতোয়ারা। এবারই তো আসবেন মঞ্চরা কানাইয়া। সখীরা উল্লাসে ঝাঁপিয়ে পড়বেন আগুন রাঙা পলাশ আবিরে। রাঙাবো তোমারই তনু ওগো বধুয়ারে, ফাগুন লেগেছে বনে বনে। কুমকুমে রাঙা ফাগে আবিরের অনুরাগ, নিধুবনে একাকী শ্যামকে পেয়ে মন মানে না রাধিকা রানীর। কিন্তু বললেই তো হলো না, তার নাগালে পাবে কোথায়। রায়কিশোরী তার ঘনশ্যামকে বন থেকে বনান্তরে খুঁজে বেড়াচ্ছেন। বসন্তের ফুলের মতো তার কোমল তনু বড়ই ক্লান্ত, মন ভারাক্রান্ত। সখীদের সান্ত্বনা তার প্রেমোচ্চালা নিবারণ করতে পারে না। অবশেষে তিনি প্রাণবল্লভের সান্নিধ্য পেলেন, শ্রীহরিকে আলিঙ্গন করলেন, প্রাণনাথ সম্বোধনে প্রেমচুম্বনও করলেন। মন রাঙানো বাঁধভাঙা উত্থাল উচ্ছ্বাস। এই বসন্তে মথুরা বৃন্দাবনের আকাশ রঙিন হয়ে উঠেছে। এ যেন বসন্তের আলোয় রাধা কৃষ্ণের প্রেমের মুক্তি।
স্নান করে পথে নামতেই বেজে ওঠে কানহার বাঁশি। না না, দু হাতে কান চাপা দেয় রাধা। এই দিনের আলোয় সে কিছুতেই কৃষ্ণের কাছে যেতে পারবে না। শাশুড়ি জটিলা ও ননদ কুটিলা, এই অবস্থায় রাধা কি করে? দু চোখ ভরে জল আসে, দুবার রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায় রাধা। ওড়না ছিঁড়ে যায়, হাত পা কেটে রক্ত ঝরছে, তবুও বাঁশি বেজেই চলছে। বাঁশির সুর ডাকছে যেন রাধা রাধা বলে। কিছুটা মুহ্যমানের মতো ধীরে ধীরে পলাশ কৃষ্ণচূড়ার বনে ঢুকে পড়ে রাধা। ওই তো নাটের গুরু কৃষ্ণ। রাধাকে দেখে বাঁশি থামিয়ে হাসতে হাসতে দুহাত প্রসারিত করে কৃষ্ণ। বিব্রত রাধা নিজেকে কৃষ্ণের বাহুডোর থেকে ছাড়িয়ে নিয়ে মিনতি করে বলে, যখন তখন আর বাঁশি বাজিও না তো কানা, তোমার বাঁশির সুর আমাকে ঘরে থাকতে দেয় না। দিন নেই রাত নেই, তোমার বাঁশি শুনলেই আমি পথে বেরিয়ে পড়ি। এর জন্য আমাকে যে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয় তা তো তুমি বোঝো না। Thank you.